ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো রেডি হয়েছি একটুখানি যাচ্ছি বাজারে আজকে শনিবার আমাদের নিরামিষ তো করব বেগুন ভাজা এই জন্য দেখলাম এই দোকানটাতে বেশ ছোট ছোট বেগুন রয়েছে তো লম্বা করে ভাজবো এই জন্য ছোটো বেগুনগুলো ভালো হয় নিলে তো আমি বেগুন বেছে নিচ্ছি এরপরে এখান থেকে গেলাম মুদিখানা দোকানে সেখানেও কিছু জিনিস নেওয়ার ছিল এই দাদা বড্ড দেরি করিয়ে দিল দাদা দেখে নাও তোমরা এই দাদাকে ভালো বাজারে আসি এই জন্য খুব দেরি হয়ে যায় বাড়িতে কাজ করতে করতে এখন দেরি হয়ে যাবে প্রায় এখন দশটা বাজে জানি না কখন গিয়ে কি করব। তো যাই হোক সকালবেলা অনেকটা কাজ গুছিয়ে এসেছিলাম বলে তবু বেরোতে পেরেছি পনির নেওয়াটা বাকি আছে পনির নেব তারপরে বাড়ি এখন এসেছি মিষ্টির দোকানে পনির নেবো বলে আর দেখলাম লুচি ভাজছে সকালে জল খাওয়ার আর আমাদের পনিরটা রেডি করে দিচ্ছে এখান থেকে পনিরটা নিয়ে নিলাম এইবারে বাড়ির দিকে যাবো বাড়ি থেকে বেরোনোর সময় হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যে পরিচিত কারোর সাথে দেখা হলে বেশি কথা বলবে না তাহলে আমার দেরি হয়ে যাবে তো সেরকমভাবে কারোর সাথে কথা বলেনি তো এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি আর বাড়িতে গিয়ে দেখি যে মিস্ত্রি এসে গেছে মিস্ত্রির আজকে আসার কথা ছিল তো সময় মতনই উনি চলে এসেছে তো উনি এখন ওনার কাজ করবে তাই জন্য হাজব্যান্ডের সাথে কিছু কথাবার্তা বলে নিচ্ছে আর আমি সবজিগুলো নিয়ে গিয়ে ঢেলে দিলাম আর আজকে মুগ ডাল রান্না করব। ডালটাকে ভেজে মানে ভাজতে হবে এই জন্য কড়াইতে দিয়ে দিলাম আর এখন আসার সময় ডালটায় নিয়ে এসেছিলাম আজকে সকালে লুচি আর আলুর তরকারি হওয়ার কথা ছিল তো আলুর তরকারিটা হয়ে গেছে কিন্তু লুচিটা এখন হলো না কারণ যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে গেছে তারপরে নিচে কাজ হচ্ছে একটুখানি জওয়া খিচুড়ি ব্যাপারটা হয়ে গেছে হাজব্যান্ডরা দৌড়াদৌড়ি করছে জিনিসপত্র আনা নিয়ে ওর জন্য লুচিটা এখন হলো না এখন ডাল ভাজিয়েছি আদা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আমি ফোড়নটা রেডি করে নিয়েছিলাম তো ডালটার মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা আজকে আর দেবো না তো ডালটা রেডি করা হয়ে গেল ঘন ঘন করে করেছি আজকে রান্না করছি ডাল বেগুন ভাজা আর পনিরের তরকারি তো ডালটা হয়ে গেছে এখন বেগুন ভাজা আর পনিরের তরকারিটা করবো নিচ থেকে সব কিরকম কীরকম আওয়াজগুলো আসছে তো চলো রান্নাটা করে নিই বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে চিনি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখাতে হবে তো কিছুক্ষণ মাখিয়ে রাখলে পরে তারপরে ভাজাটা ভালো হয় নিজের আওয়াজের জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো বেগুন ভাজা করবো তেলটা কড়াইতে গরম করতে দিয়ে এসেছি আর ছাদের এখন জামা কাপড়গুলো দু প্রচণ্ড রোদ বেচে আজকে সমস্ত কিছু শুকিয়ে গেছে কারণ আজকে অনেক সকালবেলা মেলেছি তো এই দেখো সমস্ত কিছু উল্টে পাটে রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ আমার মনে হয় দেখতে পাচ্ছ না সার্ভাদা লাগছে ছাদে যাওয়ার আগে বেগুনের মধ্যে নুন হলুদ চিনি মাখিয়ে রেখে গেছিলাম এখন বেগুনগুলোকে ভাজা করে নিচ্ছি আর আজকে আমাদের রান্না হচ্ছে পনিরের তরকারি আলু গাজর আর ক্যাপসিকাম দিয়ে আর মশলাটা আমি রেডি করে রেখেছি তো পনিরগুলোকে ছেড়ে দিলাম তো এটা এখন ভাজা ভাজা করে রান্না করব। আর নিচে এসে দেখলাম এখানে কাজগুলো মানে পুরো সাদা হয়ে গেছে এত ধুলো উঠছে আর ঘরের অবস্থা দেখো পরে যদি পারি এসে পরিষ্কার করবো আর ছেলে বসে আছে এখানে তো নিজের ঘরে কি বিধ্বস্ত অবস্থা তো পনিরটা রান্না করছি পনিরটা ভাজা করছি এখন রান্নাটা বসাবো পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম এখন চাটা প্রথমে করা দরকার কারণ যারা কাজ করতে এসেছে নিচে তারা অনেকক্ষণ হয়েছে এসেছে এই জন্য চায়ের জলটা বসিয়ে দিলাম যেরকম করে আমি প্রতিদিন চা করি বাতাসা দিয়ে সেরকম করে চাটা বসিয়ে দিলাম আর এদিকে টোস্টের কৌটোটা খালি হয়ে গেছিলো এখন টোস্টটা ভরে রাখলাম এদিকে জলটা ফুটে যাওয়ার পর আমি চা পাতা মিশিয়ে দিলাম এখন আমি ওখানে ছেঁকে নিচ্ছি দুধটা গুলবো বলে তো দুধটা আমি গুলে ফেললাম আমি প্রতিদিন এভাবেই চা করি তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছে আমি এভাবেই চা করি তো চাটা হয়ে গেছে আমি কাপের মধ্যে ঢেলে রাখছি ছেলে চা নিয়ে চলে যাওয়ার পর আমি আবার পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি তো মশলাটাকে কষিয়ে জল ঢেলে দিয়েছি ফুটে ওঠার পর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর একটু বেশি করে তরকারিটা করেছি যেহেতু আজকে নিরামিষ ছিল আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি তারপরে মিস্ত্রি চলে যাওয়ার পর আমি আবার নিচে এসেছি ঘরটা পরিষ্কার করব বলে তো প্রচুর নোংরা দেখছি আর এখানে যে একটা বড় মতো বোর্ড ছিল এটাকে খুলে ফেলেছে এই বোর্ডটা খুলে এখানে একটা ছোট বোর্ড লাগিয়ে দিয়েছে আর সমস্ত যত ইলেকট্রিকের কানেকশন ছিল সমস্ত তারগুলো সব খুলে ফেলেছে এখানে লাইট ছিল ছোট ছোট সেই লাইটের লাইটটাকেও খুলে ফেলেছে এখানে একটা ছোট বোর্ড ছিল সেটাকেও একটা অন্য বোর্ড লাগিয়ে দিয়েছে মানে সমস্ত কিছু একটু অন্যরকমভাবে করা হচ্ছে আর এখানে ফ্যানের লাইনটাকেও খুলে ফেলেছে পুরো ঘরটার একেবারে বিধ্বস্ত অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো যে কত পরিমাণে কি পরিমাণে নোংরা এখানে রয়েছে তো দেখো কত সিমেন্ট বালি ইটের টুকরো এখানে পড়ে আছে আর এটা তো শুধু ঘরের ঘর গেল এবার বারান্দাটা দেখে নাও বারান্দাটার একই অবস্থা প্রচণ্ডভাবে নোংরা দেখো এটা কত এই 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 সমস্ত তারগুলো সব খুলে খুলে বের করেছে ওই ঘরে যত লাগানো ছিল তো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখন আপাতত ঘরের কি অবস্থা আছে এখানেও একটা বোর্ড ছিল এলাকাও খুলে ফেলেছে এই উপর দিকে সমস্ত কিছু তারপরে সিমেন্ট বালি দিয়ে আবার ঠিকঠাকও করে দিয়েছে নিচের ঘরে এসেছিলাম ঘরটা পরিষ্কার করবো বলে মাস্কও নিয়ে এসেছি এই দেখো তারপরে এসে দেখলাম যা অবস্থা এটা আমার পক্ষে সম্ভব না পরিষ্কার করা কারণ আমি যা হয়েছিলাম তার থেকে অনেক অনেক গুণ বেশি নোংরা আছে প্রচুর পাহাড় হয়ে রয়েছে এটা আমি পারবো না তো বালতিও নিয়ে এসেছিলাম ওই দেখো বালতিটাও এনেছি কিন্তু আমি পারবো না চলে যাই প্রচন্ড উপরের দিকে চলেই যাচ্ছিলাম তারপরে দেখলাম ক্যাম্প খাটের উপর এত পরিমাণে নোংরা আছে একটুখান দিয়ে ফেলা দরকার এই জন্য ক্যাম্প খাটটা পরিষ্কার করে নিলাম চেয়ারটা তারপরে দেখলাম যে জানলাগুলোও প্রচণ্ড নোংরা মলা হয়ে রয়েছে জানলাগুলোকে একটুখানি ঝেড়ে পুছে নিচ্ছি মানে যতটুকু উপর উপর দিয়ে করার সম্ভব ততটুকু আমি করে নিলাম তারপরে আমার কাজ করতে করতে হাজব্যান্ডও চলে এসেছে হাজবেন্ড বললো যে দাও ঝাড়াটা আমি একটুখানি করিনি এই জন্য হাজব্যান্ড ধরেছে হাজব্যান্ড এখন এই জায়গাটা পরিষ্কার করছে মানে প্রচুর তো নোংরা এটা আমি করতে পারবো না করে দিচ্ছি আস্তে আস্তে ধুলোমালা ধুলো ময়লা না এমনিতেই ঘরের যা অবস্থা তুমি কোথাও থাকো আমি উপরে যাই আজকে আমাদের দুটো পদ রান্না হয়েছে মানে সকালে আলুর তরকারি তিনটে পদ তো সেটা হলো দুটো নয় তিনটে তিনটে চারটে বলা চলে এটা হলো ওই যে লম্বা লম্বা করে বেগুন ভাজা আর এই যে পনিরের তরকারি আর এটা হলো মুগ ডাল টমেটো দিয়ে করেছি তো এইগুলো আজকে আমাদের নিরামিষ রান্না তো এবারে খেয়ে নিব ঠিক আছে কিছু চারশো পঁচাশি কেজি চারশো দু কেজি ওজন দু কেজি হচ্ছে পেপেটার ওজন দু কেজির ওপরে দু কেজি চারশো গ্রাম ছেলে সন্ধ্যাবেলায় বেরিয়েছিল কিছু জন্য তো এনেছে বাপুজি কেক তারপরে ছোট ছোট বিস্কুটের প্যাকেট যেগুলো খেতে খুব পছন্দ করে তো এখন কেকটাকেই খাচ্ছে প্রথমে এখানে আছে এই জন্য তোমরা হয়তো শুনতে পাচ্ছ কথা বলতে খুব সমস্যা হচ্ছে তো ছেলে একটু আগে দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে বাপুজি কেক এনেছে যেটা খেতে খুব ভালোবাসে এটা হলো মাল্টিগ্রেন ব্রেড খুব সফট এটা নর্মাল দোকানে পাওয়া যায় না এটা একমাত্র একটা মল আছে সেখানে গেলেই পাওয়া যায় এটা মোটামুটি আমাদের দেড় মাস চলে যাবে অনেকটা বড় মাঝে মধ্যে চায়ের সাথে একটু টা হলে ভালো হয় আজকে টা বলতে রয়েছে শিঙারা যেটা আমি আর হাজবেন্ডই খাবো ছেলে খাবে না তো ছেলে খাচ্ছে পাউটি দিয়ে পিনাট বাটার ওইটাই ও সন্ধ্যাবেলা খাচ্ছে আর চাটা তো করতে হবে তার আগে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি শিঙারা দিয়ে সস দিয়ে তো সস দিয়ে আমি খুব একটা খাই না আমি একটুখানি ভেঙে ভেঙে খাই আর একটা ছিল বাপুজি কেকের প্যাকেট সেটা হাজব্যান্ড খুলে ফেলেছে আর সেখান থেকে একটুখানি ভেঙে আমি নিচ্ছি আমি বেশি খাবো না যেহেতু এরপর আমাকে আবার চা করতে হবে চা খেতে হবে তো হাজব্যান্ড আবার জিজ্ঞেস করছে একটু নেবে তো আমি এখন তরকারিগুলো গরম বসিয়ে দিয়েছি আর একদিকে আমি চাটাকেও নামিয়ে রেখেছি তো এখন এদিকে ডাল গরম করছি এদিকে পনিরের তরকারিটা গরম করছি আর এখানে চাটা রয়েছে চাটাকে এবারে নামিয়ে নেবো আর এদিকে আমাদের চেরি দেখো বসে বসে দুষ্টুমি করছে অনেকগুলো কাজ আমার হয়ে গেছে তো এখন ভাত বসাবো যেহেতু দুপুরের ভাত অল্প একটু রয়েছে আর এর আগে একদিন আনা হয়েছিল ফ্রায়েড রাইসের জন্য যে চাল সেই চাল কিছুটা রয়ে গেছে সেই চালটা দিয়ে এখন ভাতটা করব। নিরামিষ তো একটুখানি এরকম চাল হলে পরে ভালো হয় খাওয়াটা তো হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম এরপরে চালটাকে ভালো করে ধুয়ে নেব। আর আমাদের চেরি সব আমি যা করি ও সব কিছু দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই চালটার থেকে তো একটা সুন্দর গন্ধ আসছে এই গন্ধটা ওর মনে হয় খুব ভালো লাগছে তো ও তো ঘোরাফেরা করছে এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত হতে হতে আমি কিছু টুকিটাকি কাজ করে নিচ্ছি হ্যান্ড ওয়াশের জায়গাগুলো ভরে রাখছি কারণ একদমই হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো তো একটা বড় জিনিস আনা হয়েছে তো সেটা আমি এখন ঢেলে রাখছি তো দুটো কৌটো ভরে রাখছি এটা মোটামুটি অনেক দিন চলে যাবে আমাদের যেহেতু ডগই আছে আমাদের বারবার হাত ধুতে হয় এজন্য আমাদের হ্যান্ড ওয়াশটা খুব লাগে তো এই কাজটা হয়ে গেল সমস্ত তরকারিগুলো গরম করেছি ভাত রান্না করা হয়ে গেছে এখন মিমিটের মাংসটা সিদ্ধ বসিয়েছি আর আজকে আমাদের গাছ থেকে দুটো পেঁপে পেরেছিল বিশাল বিশাল সাইজের মানে এক একটা পেঁপে দু কেজির উপরে তো একটা তো দুপুর কেটেছে এই দেখো কত বড় পেপেটা দেখেছো এটা প্রায় আড়াই কেজি তিন কেজির মতো ওয়েট হবে প্রচুর ওয়েট সাইজটা দেখলে তোমরা বুঝতে পারছো নিশ্চয় পুরোপুরি গাছ পাকা পেপে অনেকগুলো পেপে নষ্ট হয়েছে এখনো ছোট ছোট কয়েকটা রয়েছে মানে এতটা উঁচু এতটা উঁচু মানে পাড়ার খুব সমস্যা আমি একেবারে ঘুমানোর জন্য রেডি তো আজকে রাত্রে আর খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আসতে পারিনি সেম আইটেম দুপুরে যা যা খেয়েছি রাত্রেও তাই খেয়েছি সবার খাওয়া হয়ে গেছে রাত্রি বারোটা বেজে গেছে এখন আমাদের শোয়ার পালা তো আমাদের বাচ্চারা শুয়ে পড়েছে ছেলেও ঘরে শুয়ে পড়েছে হাজবেন্ড এক্ষুনি আসবে দরজাটা বন্ধ করে রেখেছি হাজবেন্ড যেহেতু ভীষণ কথা বলে ওই জন্য ওদিক থেকে আওয়াজটা যাতে না আসে ওই জন্য দরজাটা বন্ধ করে নিই তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বাসায় একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটিভ লাগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট